উপকূলীয় এলাকার প্রায় 24 লাখ মানুষকে সরিয়ে আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপন এবং ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। দুপুরে সচিবালয়ে অনলাইন ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন 14,636টি আশ্রয়কেন্দ্রে উপকূলবাসীদের সরিয়ে নেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন একটি লোককেও যেন ঝুঁকিপূর্ণ অবস্থানে ছেড়ে না আসা হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্রে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন মানুষের পাশাপাশি 5 লাখের বেশি গবাদি পশুকে নিরাপদে রাখা হয়েছে। এ পর্যন্ত আশ্রয়কেন্দ্রে আমরা লোক আনতে পেরেছি 23,90,307, যেটা এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ লোককে আমরা সাইক্লোন সেন্টারে আনতে পেরেছি। এবং একই সাথে 5,17,432টি গবাদি পশুকেও আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে।